সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লা জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খণ্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খণ্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খণ্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খণ্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো
2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল
রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে
পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিজ। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিজ। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিজ। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিজ। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো
2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল
রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে
পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো
2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল
রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই
মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা
রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি,
জিয়াউল রহসান, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকর, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকর, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকর, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকর, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহসান, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকর, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে
পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল
2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল
রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে স্বপ্নম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই
মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা
রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি,
জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে
পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো
2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল
রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে
পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো
2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল
রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহস্যন, মিশা সওদাগর, অনিন্দিতা, মিমি, যাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি
একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায়
17 জুন 2024 সালে বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হল 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হল সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি,
জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশী অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশী অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদগার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো
রিভেঞ্জ, এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে, বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে, বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে, বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে, বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায়
17 জুন 2024 সালে বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি। আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের। আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি,
জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন, সর্দার আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন, সর্দার আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন, সর্দার আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন, সর্দার আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে। বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়, আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি, এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু, আজাদ, সীমান্ত, মোহাম্মদ, কাজী, হায়াত, দীপা খন্ডাকার, অমিন, সর্দার আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো
রিভেঞ্জ এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে, বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে, বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আমরা কথা বলতে চলেছি একটি অসাধারণ মুভি নিয়ে, যেটির নাম হলো রিভেঞ্জ। এটি একটি বাংলাদেশীয় অ্যাকশন ড্রামা মুভি, আর এই মুভিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, আর এখানে পরিচালনায় আছেন মোহাম্মদ ইকবাল। তাছাড়াও এই মুভিটা রানিং টাইম হলো 2 ঘন্টা 7 মিনিটের, আর এই মুভিটি মুক্তি পায় 17 জুন 2024 সালে, বাংলাদেশে এই মুভিটা মুক্তি পায়। আর এই মুভিটি প্রোডাকশন কোম্পানি হলো সুমন মুভিস। আর বলে রাখি এই মুভিটায় অভিনয় করতে আপনারা দেখতে পাবেন এখানে শবনম বুবলি, জিয়াউল রহসান, মিশা সহদকার, অনিন্দিতা, মিমি, জাদু আজাদ, সীমান্ত মোহাম্মদ, কাজী হায়াত, দীপা খন্ডাকার, অমিন সর্দার, আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই মুভিতে আপনারা দেখতে পাবেন।